नमस्कार बंधुरा, अपनारा देखछेन सुब्रत हेल्थ चैनल और नतून एक भिडियोते आपनादेर जानाई स्वागत। सुब्रत हेल्थ चैनले समस्त बंधुदेरके जानाई स्वागत। नियमित आमी शरीरेर कोनो ना कोनो समस्या निये एवं तार प्राकृतिक उपाये किभावे सुस्थ हबेन से विषय निये आलोचना करे थाकि। कमेंट्स बक्से एक बंधु लिखेछेन तार स्प्लिन बा प्लीहा बृद्धि पेয়েছে, चिकित्सक বলেছে এটি কমানোর কোনো চিকিৎসা সেভাবে নেই। সেই বিষয়ে আজ আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। তবে আপনাদের সমস্যা নিয়ে আপনারা কমেন্টস বক্সে লিখতে পারেন, চেষ্টা করব সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে। যদি স্প্লিন বা প্লিহা বেড়ে যায়, সাধারণত ডাক্তারি ভাষায় তাকে স্প্লিনোমেগালি বলা হয়, অর্থাৎ এনলার্জ অফ স্প্লিন। শরীরে সাধারণত রক্তের লোহিত রক্তকণিকা গ্র্যাজুয়ালি যদি ভাঙতে থাকে এবং ধীরে ধীরে সেই লোহিত রক্তকণিকার অবশিষ্ট অংশ স্প্লিনে জমতে থাকে, আর ধীরে ধীরে এই স্প্লিন বা প্লিহা তার সাইজে বাড়তে থাকে। শরীরের খুব ছোট্ট একটি প্রত্যঙ্গ হলো এই প্লিহা বা স্প্লিন। সাধারণত বাম দিকের ঠিক পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে আপার কোয়াড্রেন্টে একটি প্রোটেক্টেড অবস্থায় থাকে এবং উপরে আমাদের পাঁজরার শক্ত আবরণের মধ্যে তা সুরক্ষিত থাকে। এর ওজন সাধারণত 200 গ্রাম এবং সাইজ প্রায় 11 সেন্টিমিটার লেন্থ, অর্থাৎ একজন সুস্থ সবল ব্যক্তির ঠিক এই রকমই থাকা উচিত। আর একজন সুস্থ মানুষের স্প্লিন অত্যন্ত ভালো থাকা উচিত। স্প্লিন সাধারণত আমাদের রক্তকে ফিল্টার করে এবং বাই প্রোডাক্টকে রিমুভ করে। যদি লোহিত রক্তকণিকা ভাঙতে থাকে তাহলে সেগুলি ছাগনির সাহায্যে ছেঁকে তা বাইপাস করতে থাকে। আমাদের ইমিউনো সিস্টেমকে বুস্ট আপ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এই প্লিহা বা স্প্লিন এবং লিম্ফোসাইট তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এখন জেনে নেব কোন কোন কারণের জন্য স্প্লিন বাড়তে পারে। সাধারণত ব্যাকটেরিয়াল ইনফেকশনে বা ভাইরাল ইনফেকশনে, ক্যান্সারের মতো সমস্যাতে কিংবা কোনো প্যারাসাইটের আক্রমণে কিন্তু স্প্লিন বাড়তে পারে। যারা দীর্ঘদিন অ্যালকোহল খাচ্ছেন বা এমন কিছু ওষুধ খাচ্ছেন তার জন্যও কিন্তু স্প্লিন বাড়তে পারে। তাছাড়া ইনফ্লামেশন রিলেটেড বেশ কিছু ডায়েট রয়েছে, সেই খাবারের মধ্যে বেশ কিছু কেমিক্যাল বা প্রিজারভেটিভ রয়েছে বা পেস্টিসাইড রয়েছে, এমন টক্সিন আমাদের স্প্লিনকে নষ্ট করতে পারে। যাদের লিভারের কোনো রোগ রয়েছে, অর্থাৎ লিভার ডিজিজ, সেই সাথে সেরোসিস হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু স্প্লিন বাড়তে পারে। রক্তের মধ্যে যদি কোনো অ্যাবনর্মাল ব্লাড সেল ডেভেলপ করে সেক্ষেত্রে স্প্লিন বেড়ে যেতে পারে। এবং লিম্ফেটিক সিস্টেমের কোনো ডিজঅর্ডার যদি হয় বা অটোইমিউন কোনো ডিজঅর্ডার যদি, এমনকি আর্থ্রাইটিসের মতো সমস্যা থাকলে স্প্লিন অনেক সময় বাড়তে পারে। এবং ফিজিক্যাল ইঞ্জুরিতে যদি আপনার স্প্লিন কোনোভাবে ইঞ্জুরি হয় সেক্ষেত্রে স্প্লিন ক্ষতিগ্রস্ত হয়ে বৃদ্ধি পেতে পারে। এখন বুঝবেন কিভাবে আপনার স্প্লিন বেড়ে গেছে বা প্লিহা বাড়ছে। তো সেক্ষেত্রে ইন্ডিকেশন দেবে আপনার হজম ক্ষমতা অনেকাংশেই কমবে এবং সবসময় একটা আনকমফোর্টেবল একটা অনুভূতি আপনার থাকবে খাবার বিষয়ে, স্পেশালি যখন আপনি বেশি খাবেন তখন এই অনুভূতিটা হতে পারে। ডিপ নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার সময় বা নড়াচড়া করার সময় স্প্লিনে যন্ত্রণা হতে পারে। আগে বলতে স্প্লিন থাকে তাই এই সমস্ত জায়গায় টেন্ডারনেস অর্থাৎ চাপলে ব্যথা অনুভূতি হতে পারে এবং সবসময় শরীরে একটা ক্লান্তিবোধ এবং একটা লেথার্জি ভাব থাকবে এবং শরীরে ঘন ঘন একটা ইনফেকশন তৈরি হতে পারে। সহজে ব্রাশ করলে দাঁত বা মাড়ি থেকে রক্তপাত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, সেই সাথে জন্ডিসের সাইন সিমটম দেখা দিতে পারে। গ্র্যাজুয়ালি অ্যানিমিক হতে পারেন, অর্থাৎ রক্তের হিমোগ্লোবিন মাত্রা কমতে থাকে এবং অ্যানিমিয়ার যে সমস্ত লক্ষণ আপনার শরীরের উপরে প্রকাশ পেতে পারে এবং হঠাৎ আপনার ওজন হ্রাস পেতে পারে। এখন যাদের ডাক্তারি চিকিৎসাতে স্প্লিন
বৃদ্ধি পেয়েছে, চিকিৎসা করছেন, কোনোভাবে কমছে না। তো সেক্ষেত্রে এমন কিছু উপায়ের কথা বা টিপসের কথা আপনাদের বলবো, সেগুলো করতে পারেন। যেমন ধরুন এক্সারসাইজের কথা বলবো। নিয়মিত যোগা বা এক্সারসাইজ করলে আপনার রক্তের মধ্যে এই বিশেষ প্রবাহ তৈরি হবে, আর লিম্ফেটিক সিস্টেমের মধ্যে রক্ত প্রবাহ ঠিকঠাক মতো হলে ধীরে ধীরে স্প্লিনের নিউট্রিশন পাবে এবং সেখান থেকে স্প্লিন কিন্তু আস্তে আস্তে কমতে পারে। তাই রেগুলার এক্সারসাইজের মধ্যে থাকুন, আপনার ডায়েটে নিউট্রিশন যুক্ত খাবার দাবার রাখুন, অর্থাৎ যাতে আপনি অ্যানিমিক না হয়ে পড়েন। তাই ডুমুর, পালং শাক, থোড়, মোচা অর্থাৎ আয়রনযুক্ত খাবার দাবার অবশ্যই রাখুন। গাজর, ক্যাপসিকাম, ব্রোকলি, মিষ্টি কুমড়ো এগুলো অবশ্যই রাখুন। অ্যান্টি অক্সিডেন্টযুক্ত খাবার এবং ভিটামিন ও মিনারেলসযুক্ত খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আপনার শরীরের ইনফ্লামেশনকে কমাবে এবং ফ্রি রেডিকেলের ড্যামেজ থেকে আপনার শরীরকে বাঁচাবে। যত অ্যানিম্যাল প্রোডাক্ট কম খাওয়া যায়, অর্থাৎ মাছ মাংস খুব বেশি না খাওয়া উচিত। চিনি বা মিষ্টিযুক্ত খাবার অর্থাৎ সুগারি ফুড, স্ন্যাক্স এগুলো থেকে দূরে থাকুন। প্রসেস ফুড খাবেন না, রিফাইন্ড ভেজিটেবল অয়েল এগুলো থেকে আপনারা দূরে থাকুন। এই সময়ে মনের মধ্যে একটা ক্রনিক স্ট্রেস বা মানসিক চাপ তৈরি হতে পারে, যা আপনার ইমিউনো সিস্টেমকে অর্থাৎ রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা তা কিন্তু কমিয়ে দিতে পারে। ডাইজেস্টিভ প্রবলেম চলে আসতে পারে, সহজে শরীরে ব্যথা থাকতে পারে। তাই এই হেলথ ইস্যুগুলো কমানোর জন্য অবশ্যই স্ট্রেস ফ্রি জীবনযাপন করতে হবে, অর্থাৎ মেডিটেশন করা, ভালো গান শোনা, ধর্মীয় গ্রন্থ পাঠ করা এগুলোর মধ্যে থাকতে হবে। এবং আগেও বলেছি, সহজপাচ্য খাবার যত খাবেন ততই ভালো হবে, এবং একসঙ্গে অনেক বেশি খাবেন না, ফ্রিকোয়েন্টলি অল্প অল্প খেলে তা আপনার হজমের ক্ষেত্রে সুবিধাজনক হবে। আপনার ভালো লাগার বিষয়গুলি এই সময় অবশ্যই প্র্যাকটিস করুন, তাতে ধীরে ধীরে আপনার স্ট্রেস লেভেল কমতে থাকবে। এবং ন্যাচারালি প্রত্যেক দিন হাঁটুন এবং মানুষের সঙ্গে কথা বলুন, এবং স্ট্রেস রিলেটিভ অ্যাক্টিভিটি থেকে নিজেকে দূরে রাখুন। বেশ কিছু এসেন্সিয়াল অয়েল রয়েছে যা স্প্লিনের এনলার্জমেন্ট কমাতে সাহায্য করবে ন্যাচারালি, প্রাকৃতিকভাবে। এসেন্সিয়াল অয়েল এই বিশেষ রিডিউস ক্ষমতা রয়েছে, তাই অবশ্যই ব্যবহার করুন। ইনফ্লামেশন এবং ইনফেকশন থেকে দূর করতে পারে এবং শরীরের রক্ত প্রবাহ অনেকাংশেই বাড়িয়ে তুলবে, ফলে পেনকে কমিয়ে ফেলবে। তাই লেমন অর্থাৎ লেবু জাতীয় খাবার দাবার খান, এবং কোনো ভালো ফিজিওথেরাপিস্টের আন্ডারে এই এসেন্সিয়াল অয়েল দিয়ে দিনে 2-3 বার প্রত্যেক দিনে একটা ম্যাসেজ করতে চেষ্টা করুন, ফলে ধীরে ধীরে সোয়েলিং কমবে এবং আপনার স্প্লিনের জায়গাতে একটা এক্সারসাইজ হবে। আরও বলবো কোন কোন খাবারগুলি আপনারা খাবেন। ভালোভাবে সিদ্ধ এবং রান্না করা খাবার সর্বদা খাবেন, আবারও বলছি, এবং রান্না করার পরে রুম টেম্পারেচারে আসার পরে তবেই খান, গরম গরম খাবার খাবেন না একেবারে। সেক্ষেত্রে তিল তেল, মিষ্টি কুমড়ো, সানফ্লাওয়ার সিড অর্থাৎ সূর্যমুখীর বীজ খেতে পারেন, যে কোনো বীজ অর্থাৎ শিম্বগোত্রীয় বীজ খেতে পারেন, লেগিউমস, কিডনি বিন এবং ভেজিটেবল অবশ্যই, খুব বেশি সিদ্ধ করবেন না, হালকা সিদ্ধ করলেও হবে। অল্প পরিমাণে ফ্যাট ছাড়া মাংস খেতে পারবেন। তাছাড়া সামুদ্রিক মাছ অত্যন্ত ভালো ফল নিয়ে আসতে পারে, মাংস খেতে পারবেন। ডুমুর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাবার। নারকোল, আঙুর, চেরি, শুকনো খেজুর, মিষ্টি আলু এবং গোল আলু, ব্রাউন রাইস, ওটস, আদা, স্প্রিং অনিয়নস এবং হার্বাল টি অর্থাৎ গ্রিন টি অত্যন্ত ভালো ফল নিয়ে আসতে পারে। আবারও বলবো যে খাবারগুলো আপনারা খাবেন না, যেমন যে কোনো কাঁচা খাবার এবং খুব ঠান্ডা খাবার সর্বদা দূরে রাখুন। বিশেষত গ্রিন স্যালাড বেশি খাবেন না, র ভেজিটেবল থেকে নিজেকে দূরে রাখুন। অত্যধিক জলের পরিমাণ আছে যে সমস্ত খাবার সেই খাবার খাবেন না, কারণ তাতে আপনার সোয়েলিং অর্থাৎ ফোলা বৃদ্ধি পেতে পারে এবং কোষের মধ্যে জল অ্যাকুমুলেশন বাড়বে এবং সেলুলাইটিস হতে পারে। চিনি এবং ফ্যাট থেকে অবশ্যই দূরে থাকুন। অ্যালকোহল খাবেন না, এবং সকাল সকাল খান এবং খুব
তাড়াতাড়ি ঘুমান। তাই বন্ধুরা, প্রকৃতিকে কাছে রেখে, সামনে রেখে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন আপনারা, এবং সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখার চেষ্টা করুন। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।